হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি অ্যাডোফো ফিনফোন রকি তো বন্ধুরা অনেকেই আমাকে বলতেছে ভাই ডগি কয়েন ওয়ালেট অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের একটু বলে দিন তো বন্ধুরা ডগি কয়েন কিন্তু অলরেডি কয়েন ক্যাপ লিস্টেড একটি কয়েন তো বন্ধুরা এই কয়েনটি অলরেডি আমরা যদি একটি ভালো সিকিওরভাবে একটি একটা জায়গায় হোল্ড করে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ডগি কয়েন ওয়ালেট ক্রিয়েট করতে অবশ্যই হবে আমরা যেহেতু যেমন কয়েন বেস ইউজ করে থাকি ব্লক চেন ওয়ালেট ইউজ করে থাকি সেখানে আমাদের ডলার বাইসেল করার জন্য আমরা ডলার স্টক করে রাখি ঠিক ডগে কয়েন কিন্তু আমরা স্টক করার জন্য আমরা ওয়ালেট ক্রিয়েট করবো এখানে কিন্তু আমরা ডগি কয়েন এখান থেকে আমরা ডলার বাইসেল করতে পারবো এর জন্য মূলত ডল ডিগে কয়েনের ওয়ালেট ক্রিয়েট করার উদ্দেশ্য আছে টিউটলটা করা তো ডগে কয়েন কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবে সেটার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সে লিঙ্ককে ক্লিক করে ঠিক এরকমই কিটা বেশ শো করবে ফার্স্ট অফ অল আমরা কী করব নিউ ওয়ালেট ক্রিয়েট করবো সেই জন্য ক্রিট ইউ ওয়ালেট ক্রিয়েটিভ ওয়ালেট অপশনে সিম্পল এটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন জাস্ট ক্রিয়েট ওয়েট ওয়ালেট অপশানে ক্লিক করবেন আমি সিম্পলে দেখিয়ে দিচ্ছি তো পুধো দেখতে এখানে আমার ইমেল অ্যাড্রেস দিলাম এখানে আপনার একটা হার্ড ডিজিটের পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ডটা আবার দেবেন পর আপনি ক্রিয়েটিউ ওয়ালেট অপশন সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার কয়েক সেকেন্ডের ভিতরে একটা এক ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এইখানে আপনাকে একটা প্রাইভেট কি দিবে অবশ্যই প্রাইভেট কিটা কোথাও সেভ করে রাখবেন কেন বস এই প্রাইভেট কিটা দিয়ে আপনাকে মূলত লগ ইন করতে হবে আমি এটা আমি কপি করে রাখলাম আপনারা এইভাবে কপি করে কোনো জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় সেভ করে রাখবেন দেন বস চাইলে আপনার একটা ফাইলও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন অপেন এই ওয়ার্লট আপনার সিম্পলি আমরা একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে করেছেন বন্ধুরা আমার ওয়ালেটটা কিন্তু এখন লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি তো বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেলো আপনারা কী করবেন এইখানে এটা হচ্ছে আপনার ডকি কয়েন ওয়ালেট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আপনার যে কোনো কাজে ডকি কয়েন ওয়ালেট অ্যাড্রেস যখন চাবে তখন আপনার চাইলে এই ডকি কয়েন অ্যাড্রেসটি ইউজ করবেন আপনার এই ডকি কয়েন ওয়ালেটে কিন্তু আপনার এই টোকেনটা রিসিভ হবে এখানে আপনার কয়েন সিম্পলি দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে যে কাউকে আপনি কিন্তু সেন্ড ট্রান্সফার সব কিছু কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন যখন আপনার কাছে ডকি কয়েন থাকবে সেক্ষেত্রে আপনি ডকি কয়েন সেন্ড করার জন্য কী করবেন এখানে আপনারা দেখতে পারবেন এই যে মেনু অপশন রয়েছে মেনু অপশনে সিম্পলি ক্লিক করে এখান থেকে আপনি যে কাউকে চাইলে সেন্ড করতে পারবেন এখান থেকে চাইলে আপনি রিসিভ করছেন কত সার দেখতে পারবেন সিম্পলি এগুলো হচ্ছে আপনার ডকি কয়েনের ইম্পর্টেন্ট প্রসেসগুলো ফর এক্সাম্পল যখন আপনার কয়েনটি লগ আউট হয়ে যাবে সেক্ষেত্রে যখন আপনার লগ ইন করতে যাবেন আমার বিও সেই লিঙ্ক থাকবে একই লিঙ্ক দিয়ে আপনার সিম্পল এই সাইডে চলে আসবেন সাইডে চলে আসার পর এখান থেকে দেখবেন যে লগ ইন অপশন রয়েছে সিম্পল লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে ফার্স্ট অফ অল বলেছিলাম যে একটি প্রাইভেট কি আছে সেই প্রাইভেটটা কপি করে রাখতে সেই প্রাইভেট কিটি এখানে বসে দেবেন আমারটা আমার বসানো আছে আর আপনার পাসওয়ার্ডটা দেবেন তারপর লগ ইন অপশন সিম্পলি ক্লিক করবেন আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টটা আবার একদিন লগ ইন হয়ে গেছে ঠিক একই প্রসেসে আপনার ঠিক এইভাবে আপনার আপনার ডগি কয়েন অর্ডারটা আপনারা ক্রিয়েট হয়ে গেলো আপনি এইভাবে ইউজ করতে থাকবেন তো বন্ধুরা এই আশা করি এখানে আর কিছু দেখানো কিছু নেই অলার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় লকেন্ট কীভাবে করতে হয় কীভাবে সেন্ড করতে হয় সম্মান প্রস্তুত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট ডিট আমি আবার হাজবো ভালো কোনো ওয়ালেট ক্রিয়েট আইডিয়া নিয়ে তো আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক করবে ভিডিওটা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি